খেলাধুলার পর বিলইও মগো সেনতে আসে না, বিলইও সেনতে আসে না বেটা, বিলই কয় মুই তোমাকে লগে নাই। স্যার তুমি কি খেলছো কোনো কালে? সারা যে খাইলি ঘুমাবি না, ঘুম আসতেছে না? এ বেটা ঘুম না, কায় না ঘুমাইলে অসুবিধে নাই, রোদ চেকতে উঠলে হেকালে ঘুমাই মনে সমস্যা নেই। নেশাটা আছে কি আছে না আমি আসলে টের পাইতেছি না। ধর এই অবস্থা, আমি গ্রামের মধ্যে ঘুরে যাতা করে ফেললাম, আমার কি ছাড়বো? তোর বাড়ি নেই গ্রামে, তোর তো সমস্যা নেই, আমার তো বিরাট সমস্যা নেই। এ মেয়া তোমার তো ডর কি এ গ্রামে, তোমার তো ডর কি? আর মোরা কি খারাপ কাম করার মানু? মোরা জিন্দগিতে কোনো খারাপ কাম করি নাই, করবো না। যা তোরা করিস এর মধ্যে ভালো কোনটা আমার কত ভগল ভালো, কোনোটা খারাপ না। আর মূল পয়েন্টটা হইছে কেউ যদি তোমারে কিছু কইতে যায় তাহলে খালি মোর নাম গো কবা, শেষ। না ঠিকই বলছিস, কিন্তু জানিস খাওয়ার সময় তো বাঘছিলাম, এখন তো বিলয় বিলয় লাগতেছে, বিলয় হয়ে গেছি। খেলাধুলার পর বিলইও মগো সেনতে আসে না, বিলইও সেনতে আসে না বেটা, বিলই কয় মুই তোমাকে লগে নাই। স্যার তুমি কি খেলছো কোনো কালে? কি খেলা? ওরে বেটা ক্রিকেট। ক্রিকেট? আরে বেটা ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। খেলাধুলার কথা কইতিস না, আমি যদি একবার নামতাম মাঠে, আরে একটা না কয়েকটা বিশ্বকাপ নিয়ে আসতাম, বুঝতে পারছিস? তা তুমি খেলো নাই কেন? ইচ্ছা করে নাই, বুঝছো? খেলার প্রতি কোনো ইচ্ছা ছিল না, মূলত যেটা হয়েছে মুড ছিল না, বুঝতে পারছিস? বুঝছি তোমার ঘোরা এখনো কাটে নাই, নেশা যায় নাই এখনো। মেয়া মেসিনিহান প্লেয়ার হে হাঙ্গা জীবন বইয়ে খেললিয়ে এরপর মোটে এক বিশ্বকাপ পাইছি। ওরে বেটা আমি তো ফুটবল খেলার কথা বলি না, আমি তো ক্রিকেটের কথা বলছি। হে হনো হে ফুটবল সাইডে ক্রিকেট খেললেও এর বেশি পাইতে না, অতএব এত লাফাইয়া কোনো লাভ নাই। আমারও সেটাই মনে হয়, বুঝতে পারছিস? আরে মেয়া তোমাকে যদি থতমাটা না থাকতে তাহলে যে কি দশাটা হইতি তোমাকে। ওরে বাবা মুখ না থাকলে কি হইতো? কথা কইতাম না, হয়তো কাজ কাম তো সবই ঠিক থাকতো। তোমার এখনো গোর কাটে নাই, নেশা যায় নাই। আচ্ছা তোমারে একটা শক্তপোক্ত করিয়া গিলুর খেলা ধরি, আইকিউ টেস্ট, হ্যাঁ? কইতে পারলে হেলে হেনতে যাইতে পারবা। হ্যাঁ ধরো আমার মাথায় একটু জাহা, তুমি জিঙ্গেইলে আমাকে যে উহার মধ্যে কি একটা কুলু কি দেওয়া যায়। ওকে, ওয়ান কুলু গিভিং। হন্য মন দিয়ে হন্য। ধরো আমার মাথায় জাহার মধ্যে যে জিনিসটা সেটা ভাঙলে কুসুমটা হলদে হইতে পারে, রাঙ্গা হইতে পারে, লাল। বলো দেখি জিনিসটা কি? কুসুমটা লালও হইতে পারে, হলুদ হইতে পারে। অনেক ভাইবা চিন্তা দেখলাম জিনিসটা লেবু। অনেক ভাবজ দেখেই তুমি আন্ডা পাইছো, আন্ডা। এই জিনিসটা হলো আন্ডা। আরে আমি তো ওইটাই করতে চাইছিলাম। আচ্ছা হ্যাঁ কি মাথার মধ্যে খেলে নাই, ওই খাইছি দেখছি তো, মানে একটু ঝিমঝিম, মানে এখন তো নেশা কাটে নাই মনে হচ্ছে। কাটে নাই এত তুমি আইয়া বলছো? হ্যাঁ কাটে নাই মনে হচ্ছে।